Assalamualaikum everyone. Shobai ke shagoto janacchi amar YouTube channel e. Chole elam notun arekti recipe video niye apnader shamne. Ji ha video dekhe already apnara bujhte parchen je ajke ami khub mojadar mishti jatiyo kichu apnaderke toiri kore dekhabo. Khub quickly bashay guest ashle jate mojadar taderke kichu khawate paren dessert hishebe shirokomi ekti recipe aj ami apnaderke dekhate jacchi jar nam ami dei creamy fruit salad. Apnara fruit custard o bolte paren or fruit salad o bolte paren. So cholun শুরু করি আজকে আমাদের ক্রিমি ফ্রুট সালাদ সো ক্রিমি ফ্রুট সালাদ বানানোর জন্য কিন্তু আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস দরকার যেগুলো এখানে আমি সব অলরেডি রেডি করে রেখেছি যেটা আপনাদেরকে এখন আমি একে একে দেখাবো সো আমার কিছু ফ্রুটস দরকার আমি আঙ্গুর নিয়ে নিয়েছি আপেল কেটে নিয়েছি স্ট্রবেরি নিয়েছি বানানা নিয়েছেন কিউই নিয়েছি এন্ড সাথে আমি নিয়ে নিয়েছি হলো কনডেন্স মিল্ক যেটা আমরা সবাই খুব অ্যাভেলেবল পাওয়া যায় এবং আপনারা গ্রোসারিজে দেখবেন ডাবল ক্রিমও পাওয়া যায় ক্রিম সিঙ্গেল ক্রিমও দিতে পারেন ডাবল ক্রিম দিলে বেস্ট আর একটি ডিম ফাটাই যেটা দিয়ে সেটা দরকার দুটো চামচ দরকার একটা খালি বল দরকার সো খালি যে বলটা আমি নিয়ে নিয়েছি এখন সেখানে আমি এখন দিয়ে দিব ডাবল ক্রিম আপনারা চাইলে সিঙ্গেল ক্রিমও দিতে পারেন বাট আমি বলবো শুধু ডাবল ক্রিম দিয়েও আপনি কিন্তু এই ফ্রুট সালাডটি করতে পারেন সেটা যারা কম সুইট খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট যারা একটু ডায়েট মেনটেন করেন বা কম সুইটের মধ্যে একটা ভালো মিষ্টি জাতীয় ডেজার্ট খেতে চান সেক্ষেত্রে আর অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে দ্যাটস ওয়াই আমি কনডেন্স মিল্ক দিচ্ছি এবং বাচ্চাদের জন্য আমি আজকে মানে নর্মালি আমি দেই না আমি শুধু ডাবল ক্রিম দিই এই ফ্রুট সালাডটি তৈরি করি শুধু আপনি ডাবল ক্রিম দিয়ে এই ফ্রুটসগুলো ছেড়ে দিলেও কিন্তু আরেকটি মজাদার ডেজার্ট হয়ে যাবে আর যদি একটু বেশি মিষ্টি দিতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্ক দিতে পারেন যেটা আমি আজকে দিচ্ছি সো এটা একটু হেভি হবে মানে একটু বেশি মিষ্টি জাতীয় যারা পছন্দ করে ইউনো ডেজার্ট তাদের জন্য খুবই মজারই হবে সো এখন আমি ভালো করে ক্রিম এবং আমার কনডেন্স মিল্কটা ভালো করে মিক্সড করে নিচ্ছি সো এইভাবে আমি এখন মিক্সড করব দ্যাটস ইট খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে আমার কনডেন্স মিল্ক এবং ক্রিম সো এখন ক্রিমের মধ্যে আমি এখন ছেড়ে দিচ্ছি আমার সমস্ত কেটে রাখা ফ্রুটসগুলো যেটা আপনারা দেখেছেন যে আমি কী কী ফ্রুটস নিয়েছি আপনারা চাইলে এর বাইরেও আরও অনেক আপনাদের পছন্দ মতন ফ্রুটস নিয়ে নিতে পারেন সো আমি বাসায় যা ছিল আমি সেগুলো দিয়ে এখন আপনাদেরকে করে দেখাচ্ছি সো সমস্ত ফ্রুট আমি কেটে এভাবে ছেড়ে দিয়েছি এবং আমি দুটো চামচ নিয়ে এখন এটাকে ভালো করে ক্রিম এবং কনডেন্স মিল্কের যে মিশ্রণটি আমি তৈরি করেছি তার সাথে পুরো ফ্রুটসটি দেখুন কিভাবে মিক্সড করে নিয়েছি খুবই সহজ খুবই ইজি অ্যান্ড খুবই শর্টকাটে আপনি তৈরি করতে পারেন এই মজাদার ডেজার্ট যেটা বাসার যে কোনো গেস্ট বাসার ফ্যামিলি মেম্বার সবাই পছন্দ করবে তৈরি হয়ে গেল মজাদার ক্রিমি ফ্রুট সালাদ বা আপনার ফ্রুট কাস্টার্ডও বলতে পারেন সো খুব ইজি খুব সহজে বাসায় থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করতে পারবেন এই সালাডটি অ্যান্ড খুব একটা বেশি কিছু লাগে না বেশি ঝামেলাও লাগে না অ্যান্ড বিশ্বাস করেন সবার পছন্দের কিন্তু ফ্রুট সবাই খেতেই পছন্দ করে এমনি খাওয়ার চেয়ে এইভাবে আপনারা যদি ফ্রুট সালাদ করে দেন তারা আরও বেশি করে খাবে যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে লাইক আর শেয়ার করুন আজকের মতন আমি ইশিকা বিদায় নিচ্ছি I love.